গঙ্গা ভার্সেস মঙ্গা। লোভী বউ ম্যাজিক্যাল আলমারি। একদিন মঙ্গা পাশের গ্রামে থাকা ওর মামার মেয়ের বিয়েতে যাবে বলে আলমারি থেকে শাড়ি বার করে সুটকেসে প্যাক করছিল। হঠাৎ কিছু দেখে আশ্চর্য হয়ে যায়। আরে কি, সব শাড়ি তো ইঁদুরে কেটে দিয়েছে। এই বলে চেঁচিয়ে ও সব শাড়ি আলমারি থেকে বার করে বিছানায় ছুঁড়ে ফেলতে থাকে। এই লাল রঙের শাড়িটাই আমি বিয়েতে পরবো ভেবেছিলাম, এটাও কেটে দিয়েছে, আমি কি পরবো। এইভাবে কাঁদতে থাকে। এই শুনে ওর শাশুড়ি গঙ্গা বলে, কিসের জন্য তুই এইভাবে কাঁদছিস? এই সব শাড়ি ছুঁড়ে ছুঁড়ে কেন ফেলছিস? তাহলে কি করবো শাশুড়ি মা, বিয়ে বাড়িতে আমরা সব বোনেরা লাল রঙের শাড়ি পরবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এই দেখুন ইঁদুর আমার পুরো শাড়িটা কিভাবে কেটে দিয়েছে, এখন আমি কি করব, শপিং এর সময়ও তো নেই। এইভাবে ও কাঁদতে থাকে। তখন ও শাশুড়ি গঙ্গা বলে, আরে 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 এখন চুপ কর। এই বলে নিজের পুরনো বাক্স থেকে একটা ছোট্ট আলমারি বার করে তার সামনে কিছু মন্ত্র পড়তেই সেটা বড় হয়ে যায়। এটা ম্যাজিক্যাল আলমারি, এতে ইঁদুরে কাটা বা ছেঁড়া ফাটা পুরনো শাড়ি দিয়ে নিজের ইচ্ছা মতন প্যানেল বোর্ড সেট করবি, তাহলে ওই শাড়ি একদম নতুন লেটেস্ট ডিজাইন আর নিউ প্যাটার্নের হয়ে বাইরে আসবে। এই বলে যে লাল শাড়িটা ইঁদুরে কেটে দিয়েছিল সেটা ভিতরে রাখে। ওই শাড়িটা যখন নতুন হয়ে বাইরে আসে তখন সেটা দেখে মঙ্গা, আরে বাহ শাশুমা, আপনার তো তুলনা হয় না, আপনি আমার কাছে ভগবানের দেওয়া ম্যাজিক্যাল শাশুড়ি মা। এই বলে ভীষণ ভীষণ খুশি হয়ে সব শাড়ি নিয়ে বিয়ের অনুষ্ঠানে চলে যায়। দুদিন পর বিয়ে বাড়ি থেকে ফেরত এসে খুব খুশি হয়ে শাশুড়িকে বলে, শাশুড়ি মা, বিয়ে বাড়িতে সবাই আমার শাড়ি দেখছিল, তাদের সবাইকে উত্তর দিতে দিতে আমার মাথায় একটা আইডিয়া আসে। কি আইডিয়া শুনি? বলে দিলে তো কোনো থ্রিলই থাকবে না, যদি কিছু গন্ডগোল না করে আপনার কাছ থেকে বাহবা না পাই তাহলে আমি আপনার বৌমাই না। মঙ্গা বলে, গঙ্গা আর কি করে। ঠিক আছে ঠিক আছে, এখনকার বাচ্চারা বড়দের কোনো কথা শোনে নাকি। এইভাবে নিজের শাশুড়িকে কোনোভাবে রাজি করিয়ে পরের দিন মঙ্গা নিজের পরিচয় লুকিয়ে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে, পুরনো শাড়ি বিক্রি করবেন, পুরনো শাড়ি, ইঁদুরে কাটা শাড়ির বদলে বড় বড় কড়াই পাবেন, শাশুড়ি বউয়ের ঝগড়ায় ফাটা শাড়ির বদলে বড় বড় বালতি পাবেন, কলে জল আনতে গিয়ে ঝগড়া হওয়ার ফলে ফাটা শাড়ির বদলে নতুন হাড়ি পাবেন, শাড়ি বিক্রি করবেন শাড়ি। এইভাবে ঘুরে ঘুরে স্টিলের বাসনের বদলে পুরনো শাড়ি কিনে বাড়ি এসে ম্যাজিক্যাল আলমারিতে রেখে সেট করে সেখান থেকে বেরোনো নতুন শাড়িগুলো নিয়ে ঘরের সামনে একটা দোকান খুলে বিক্রি করতে থাকে। রাজস্থান, গুজরাট, কলকাতার নতুন ডিজাইনের শাড়ি কম দামে নিয়ে যান। এইভাবে ও শাড়ি বিক্রি করছিল। ওদিক দিয়ে যেতে যেতে এক কাস্টমার, আরে বাহ, এই শাড়িটা তো সেই পুরনো শাড়িটার মতন যেটা আমি স্টিলের বাসন কেনার জন্য বিক্রি করেছিলাম, কিন্তু এই শাড়িটার রং আর ডিজাইন খুব ভালো লাগছে, এটার দাম কত? এই বলে শাড়ি কিনে চলে যায়। ওনার যাওয়ার পর মঙ্গা, তোরই শাড়ি পাগলি কোথাকারের। এইভাবে এক সপ্তাহ পার হওয়ার পর গ্রামে যত ঘোরাঘুরি করেও একটাও পুরনো শাড়ি কিনতে পারলো না। এতে মঙ্গা উদাস হয়ে যায়। এরকম চলতে থাকলে আমার ব্যবসা কেমন করে চলবে? মনে হচ্ছে গ্রামের সবার পুরনো শাড়ি শেষ হয়ে গেছে, আমার ব্যবসা যাতে খারাপ না হয় তার জন্য কিছু না কিছু করতেই হবে আমাকে। এই বলে ও একটা প্ল্যান বানায়। সেদিন রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পর লোকেদের বাড়ি ঢুকে বাইরে শুকোতে দেওয়া শাড়ি মঙ্গা কাটতে থাকে। এইভাবে দু তিন ঘরে মঙ্গা শাড়ি কাটার পর
আর একজনের বাড়ি অনেক শাড়ি দেখে, আরে বাহ, আমার জন্যই এই বাড়িতে এত শাড়ি শুকোতে দিয়েছে। এইভাবে ও খুশি হয়ে সেখানে ঢুকে শাড়িগুলো কাটতে কাটতে, শাড়ি তো দেখো, আমার শাড়ি তো দেখো, এইভাবে কাটার জন্য আমায় ডাকছে, শাড়ি তো দেখো, আমার শাড়ি তো দেখো। এইভাবে ও গান গাইতে গাইতে শাড়ি কাটতে থাকে। এর মধ্যেই ওই বাড়ি পাহারা দিতে থাকা একটা বড় সড় কুকুর মঙ্গার দিকে রাগে দেখতে থাকে। মঙ্গাকে কামড়ানোর জন্য ও দাঁত বার করে মঙ্গার দিকে ধীরে ধীরে আসতে থাকে। এইসব না দেখে মঙ্গা শাড়ি কাটতেই ব্যস্ত থাকে। শাড়ি তো দেখো, শাড়ি তো দেখো, এইভাবে গাইতে গাইতে শাড়ি কাটতে থাকে। যখন কুকুর মঙ্গার উপরে লাফাতে যাবে, তখন হঠাৎ মঙ্গা পিছনে ফিরে কুকুরকে বলে করে কাঁদতে শুরু করে। ওকে কাঁদতে দেখে কুকুরের দয়া হয় আর ও বসে পড়ে। টমি টমি, তুমিও তো একটা মেয়ে, একটা মেয়ের কষ্ট আর একটা মেয়েই তো বুঝতে পারে। আমার শাশুড়ির কাছ থেকে সারা জীবন বকাই খেয়েছি, আর একদিন আমি যখন বললাম যে পাশের গলিতে থাকা টমিকে চিকেন লেগ পিস দেব, তখন আমায় দিতে একদম মানা করে দিল বুড়িটা। এই জন্য আমি নিজের একটা বিজনেস শুরু করেছি, ব্যবসার জন্যই তো এই সব করতে হচ্ছে। একদিন তুমিও কারোর না কারোর বৌমা হবে, আমার কষ্টটা তুমি বুঝতে পারছো তো? এইভাবে নিজের দুঃখের কথা কুকুরকে শোনাচ্ছিল। এই সব কথা শুনে টমির সহানুভূতি সুরে বলে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইওর ফিলিং, চুপচাপ এখান থেকে চলে যাও দিদি, কিন্তু কালকে আমার জন্য চিকেন লেগ পিস আনতে ভুলো না কিন্তু। এই বলে ওখান থেকে পাঠিয়ে দেয়। মাঝরাত্রে একটা চোরের মতন হাতে কাঁচি নিয়ে ঘরে ঢুকতে দেখে গঙ্গা মঙ্গার সব কাণ্ড কারখানা বুঝতে পারে। আচ্ছা, এই সব করে বেড়াচ্ছিস তুই, গঙ্গা নিজের মনে ভাবে। পরের দিন ওই সব গলি দিয়ে ঘুরে নিজের কাটা সব শাড়ি স্টিলের বাসনের বদলে কিনে নেয়। ওই সব শাড়ি ও আলমারিতে রেখে সেট করার পর যে নতুন শাড়িগুলো বের হয় সেগুলো নিয়ে আবার বিক্রি করার জন্য রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই সব শাড়ি বিক্রি হয়ে যায়। ঘরে বসে আরাম করে টাকা গুনতে থাকা মঙ্গা বাইরে কারোর চেঁচানোর আওয়াজ শুনতে পায়। চুড়েল কোথাকারে হাজার হাজার টাকা নিয়ে আমাদের ছেঁড়া শাড়ি বিক্রি করেছিস? এই বলে সব ছেঁড়া ফাটা শাড়ি নিয়ে মঙ্গার মুখে ছুঁড়ে মারে। এই সব দেখে মঙ্গা ভ্যাবাচাকা খেয়ে যায়। এই সব দেখতে থাকা গঙ্গা মঙ্গার হাতের থেকে টাকাগুলো নিয়ে ওদের ফিরিয়ে দেয়। একি শাশুড়ি মা, এটা কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। সে যখন বলে তখন গঙ্গা বলে, এটা একটা ম্যাজিক্যাল আলমারি, এতে শুধু ছেঁড়া ফাটা শাড়ি রাখলেই নতুন শাড়ি বের হয়। তাতে যদি ইচ্ছা করে ছেঁড়া কাটা শাড়ি রাখা হয় তাহলে তা অ্যাকসেপ্ট করে না, সেই জন্য এরকম হয়েছে। কিন্তু শাড়িগুলো ওরকমই বেরোলো মানে? তুই রাত্রিবেলা সবার বাড়ি গিয়ে সব শাড়িগুলো কেটে সকালে নিজেই সেগুলো কিনে নিয়ে আসিস, তাই তো? এই বলতেই মঙ্গা চমকে যায়, সাথে সাথে বলে, ছি ছি ছি, আমি কেন এমন করতে যাবো শাশুড়ি মা? যাদের নাম শুনে সারা গ্রাম থরথরিয়ে কাঁপে, যার নাম শুনে মাথা উঁচু করে চলা লোক মাথা নিচু করে চলে, আমি সেই ঘরের বউ শাশুড়ি মা। এই সব বড় বড় কথা বলে ও নিজেকে বাঁচানোর চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলছিস,
মাথা উঁচু করে চলা লোককে তোর পাগলামির জন্য মাথা নিচু করতে হয়। আমি তোর কাণ্ড কারখানা ভালো করে জানি, যা গিয়ে রান্না কর। এই বলে গঙ্গার যেতেই মঙ্গা বলে, চলো ভালোই হলো, কোনো না কোনো ভাবে আমার প্রাণটা তো বেঁচে গেল। সত্যি সত্যি এই বুড়ি কোনো সাধারণ বুড়ি নয়, ম্যাজিক্যাল শাশুড়ি মা বলে নিশ্চিন্তে নিঃশ্বাস নেয়। তিন গঙ্গা আর মঙ্গা দুজনে বসে টিভি দেখছিল। টিভিতে আইফেল টাওয়ারের সম্বন্ধে দেখে মঙ্গা মনে মনে ভাবে, আরে বাহ, এই টাওয়ার কি সুন্দর! আমি যখন ছোটবেলায় সিনেমাতে দেখেছিলাম তখন থেকেই ঠিক করেছিলাম কখনো না কখনো এই টাওয়ার দেখতে যাওয়া উচিত। কি আর করা, ওটা দেখতে যেতে গেলে ভালো ভাগ্য থাকার দরকার, কিন্তু সারা জীবনে কম করে একবার তো গিয়ে দেখাই উচিত। এই ভেবে ও মনে মনে দুঃখ পেতে থাকে। এই শুনে গঙ্গা বলে, এটা কি বকবক করছিস, আমাকে শান্তি মতন টিভিও দেখতে দিবি না নাকি? গঙ্গা জোরে চেঁচায়। তখন মঙ্গা কাঁদতে কাঁদতে বলে, এটা বকবক না শাশুড়ি মা, আমার দুঃখ, আমি আজ পর্যন্ত আইফেল টাওয়ার দেখিনি, আমার ভাগ্যে ওটা দেখা লেখা আছে কিনা কে জানে। তখন গঙ্গা বলে, এখন তুই কি চাস, এখনই প্যারিস যাবি তাই তো? আচ্ছা চল আমার সঙ্গে। এই বলে মঙ্গাকে নিজের সঙ্গে নিজের ঘরে নিয়ে যায়। নিজের পুরনো স্যুটকেস থেকে একটা ছোট্ট স্কুটার বার করে। ওই ছোট্ট স্কুটার দেখে মঙ্গা হা হা করে হাসতে থাকে আর বলে, এটা কি শাশুড়ি মা, এটা স্কুটার, এতে করে তো আমরা আইফেল টাওয়ার দেখতে যাব না না? ও জোরে জোরে হাসতে থাকে। তখন গঙ্গা বলে, আরে এমন করে হাসছিস কেন, এটা ম্যাজিক্যাল স্কুটার। এই বলে ওটা মেঝের ওপরে রাখে। ওই স্কুটারটা আস্তে আস্তে বড় হতে থাকে। এই দেখে মঙ্গা আশ্চর্য হয়ে যায়। আরে বাহ, দারুণ তো এই স্কুটারটা, কি ভালো! একটা কথা বলুন তো শাশুড়ি মা, স্কুটারে করে প্যারিস যেতে কতদিন লাগবে? আরে আমার বোকা বৌমা, এটা ম্যাজিক্যাল স্কুটার, তুই যে কোনো জায়গায় চোখের নিমেষে পৌঁছে যাবি। তাছাড়াও এর উপরে যত লোকই বসুক সবসময় আর একজন বসার মতন জায়গা থাকবে। এইভাবে গঙ্গা ওই স্কুটার সম্বন্ধে সব কথা মঙ্গাকে বুঝিয়ে দেয়। এইসব শুনে মঙ্গা খুব খুশি হয়ে যায়। খুশি হয়ে বলে, এ তো খুব ভালো কথা শাশুড়ি মা, তাহলে আর দেরি কেন, তাহলে এখনই চলুন আইফেল টাওয়ার দেখতে যাই। তখন গঙ্গাও রাজি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল তাহলে যাই। এইভাবে দুজনে মিলে প্যারিসে পৌঁছায়। ওখানে আইফেল টাওয়ারের সামনে সেলফি তুলে খুব মজা করে ঘরে ফেরে। তারপর দুজনে দুজনের কাজে লেগে যায়। কিন্তু মঙ্গা এখনো ওই স্কুটারের কথাই চিন্তা করছিল। ও মনে মনে ভাবে, এটা তো খুব ভালো কথা, এইভাবে যখন তখন যেখানে ইচ্ছা সেখানে টাকা পয়সা খরচা না করে বিনা টিকিটে আরামে ঘুরে আসা যায়, তাও আবার চোখের নিমেষেই। ও এই ভেবে ভেবে খুশি হচ্ছিল। তখনই ওর মনে একটা আইডিয়া আসে। এই সব চলবে না, এইবার আমেরিকা যেতে হবে। শাশুড়ি মা বলেছেন না, স্কুটারে যত লোকই বসুক তাতে আর একজনের বসার জায়গা সব সময় থাকবে, তাহলে সব লোকের থেকে টাকা নিয়ে তাদেরও ঘুরিয়ে আনা উচিত। তোর আইডিয়া কি ভালো, এতে আমেরিকাও ঘোরা হয়ে যাবে আর খুব টাকাও কামানো যাবে। বাহ মঙ্গা, কি বুদ্ধি তোর! এই বলে ও নিজেকে খুব তারিফ করে। গিয়ে তাড়াতাড়ি বাক্স থেকে স্কুটারটা বার করে নেয়। আশেপাশের ও নিজের বন্ধুদের কাছে গিয়ে আমেরিকা ট্যুরের সম্বন্ধে বলে। সবাই খুব খুশি হয়ে যায়। সবার থেকে টাকা নিয়ে তাদের স্কুটারে বসায়। তাদের মধ্যে থেকে একজন বলে, আরে
আমরা তো বন্ধু, আমরা কোনো ডিসকাউন্ট পাবো নাকি? ও জিজ্ঞাসা করে। তখন মঙ্গা বলে, কি বন্ধু বললি? এক চামচ চিনি চাইতে গেছিলাম, তখন না বলে দিয়েছিলি। আমি তোকে ডিসকাউন্ট কি করে দেব? ডিসকাউন্ট ফিসকাউন্ট কিছু হবে না, ফিক্সড প্রাইস। আসার হলে আয়, না হলে যা। এখন বন্ধুর কাছে কোনো রাস্তা না থাকায় পুরো টাকা দিয়ে স্কুটারে গিয়ে বসে। তখন সবাই মিলে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় রাস্তায় অনেক পাহাড়, ঝর্ণা আর নদী দেখতে দেখতে খুব এনজয় করছিল। হঠাৎ একটা জঙ্গলে এসে স্কুটারটা থেমে যায়। অনেক চেষ্টা করেও স্টার্ট হচ্ছিল না। যখন স্কুটার আগে এগোচ্ছিলই না, তখন স্কুটারে বসা লোকের মনে ভয় লাগতে থাকে। তার উপর ওই জঙ্গলে জানোয়ারের চেঁচানোর আওয়াজও আসছিল। সবাই ভয়ের চোটে কাঁপতে থাকে। সবাই ভয় পেয়ে মঙ্গাকে স্কুটার তাড়াতাড়ি স্টার্ট করতে বলে। মঙ্গাও স্কুটার স্টার্ট করার চেষ্টা করে করে ক্লান্ত হয়ে পড়ে। তাতেও স্কুটার স্টার্টই হচ্ছিল না। তখন মঙ্গার বন্ধু মঙ্গাকে বলে, ইরে সত্যি সত্যি বল, আমি তোকে সেদিন চিনি দেইনি বলে তুই এইভাবে আমায় ভয় পাইয়ে প্রতিশোধ নিচ্ছিস না? ও ভয়ের চোটে জিজ্ঞাসা করে। তখন মঙ্গা বলে, বকবক বন্ধ কর, আমি এমনিতেই মুশকিলে পড়েছি, এই স্কুটারটার কি হলো? এই বলে ও স্কুটারের ওপর নিচে দেখে। তখনই ওইখানে একটা বাঘ এসে পড়ে। বাঘের ডাক শুনেই সবাই কাঁপতে থাকে। বাঘ দেখেই সবাই এদিক ওদিক পালিয়ে যায়। মঙ্গার বন্ধু আর মঙ্গা তাড়াতাড়ি পালিয়ে একটা গাছে উঠে বসে। ওই বাঘটা গাছের ওপরে বসা মঙ্গাকে দেখে আর জোরে জোরে ডাকে। তখন মঙ্গা আর ওর বন্ধু আরও ভয় পেয়ে যায়। তখন মঙ্গা নিজের মনে মনে ভাবে, হে ভগবান, এ কি হলো? এই বাঘটা তো আমাকেই দেখছে, ওদিকে অত লোক আছে, তুই কি শুধু আমাকেই দেখতে পেলি নাকি? ও নিজের মনে ভাবে। এদিকে ওখানে ওর সঙ্গে বসে থাকা বন্ধু বলে, আরে ও মঙ্গা, তুই চাস তো আমি তোর বাড়ি কাল 2 কেজি চিনি পাঠিয়ে দেব, তুই যেভাবেই হোক আমাকে বাড়ি পৌঁছে দে, প্লিজ ইয়ার, আমাকে বাড়ি নিয়ে চল। ও জোরে জোরে কাঁদতে থাকে আর জোরে জোরে গাছের ডালও নাড়াতে থাকে, আর তাতে ওই ডাল ভেঙে যায় আর দুজনে একদম বাঘের সামনে এসে পড়ে। তখন মঙ্গা রেগে গিয়ে বন্ধুকে বলে, ধর পাগলি কোথাকার, তুই চিনির জন্য আমাদের সকলকে বাঘের মুখে ফেলে দিলি। এইভাবে ও নিজের বন্ধুকে বকতে থাকে। বাঘ যখন ওকে দেখে তখন খাওয়ার জন্য আগে এগোতে থাকে। ও বুঝতে পারছিল না যে কি করবে। তখন ও নিজের মনে মনে শাশুড়ির কথা চিন্তা করে। তখনই ওর শাশুড়ি মা একটা ঈগলের উপরে বসে ওখানে পৌঁছে যায়। যে ঈগলটা গঙ্গাকে নিয়ে এসেছিল সে তার তীক্ষ্ণ নখ দিয়ে বাঘটাকে ঘায়েল করে ওখান থেকে দূরে তাড়িয়ে দেয়। এইভাবে গঙ্গা মঙ্গা আর ওর বন্ধুদের প্রাণ বাঁচায়। আর মঙ্গা দৌড়ে গিয়ে ওর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে। মঙ্গার বন্ধুও গঙ্গাকে জড়িয়ে ধরে। আন্টি, কাল আমি 2 কেজি না 10 কেজি চিনি পাঠিয়ে দেব, ও বলে। তখন মঙ্গা গঙ্গাকে